যদি মাসেল বাল্ক করতে চাও তো এটা বেস্ট তোমাদের জন্য এই এক্সারসাইজটা। তুমি তো কিছুদিন আগে আমি শুনলাম, আমরা জানি যে তুমি ইঞ্জিওর হয়েছিলে, হ্যাঁ কী কারণে হয়েছিল এবং কীভাবে তুমি কামব্যাক? আচ্ছা, ইঞ্জিওর হয়েছিল আমি তো যেটা আমি কমপ্লিট করতে পারলাম না, যে সাইজটা আমি যেটা তুলেছিলাম মানে সেটা আমার খুব আফসোস হয়ে গেল, যেটা কেউ দেখতে পারলো না। সো বন্ধুরা, আমি আবার চলেছি তোমাদের সাথে এসএন ফিটনেস ফিটার নতুন একটা এপিসোড নিয়ে, আর বুঝতে পারছো আমার সাথে রয়েছে পলাশ গোলদার। পলাশ, একটু হাই করে দাও প্রথমে। আর আজকে পলাশের কাছে আমরা এসেছি কিছু ওয়ার্কআউট দেখে নেওয়ার জন্য, ঠিক আছে? পলাশ আজকে আমাদের প্রপার পশ্চার কীভাবে কী করতে হয় না করতে হয় আজকে সব বলবে। আর প্রথমে আমরা কিছু ওয়ার্কআউট দেখে নেবো, তারপরে ওর কাছে আমি যাবো, কোশ্চেন করবো। প্রথমে তো পলাশ, আমাকে ওয়েলকাম করি আবার তোমাকে আমার চ্যানেলে আসার জন্য। আর পলাশের একটা ইন্টারভিউ কিন্তু আমাদের চ্যানেল একটা রয়েছে, তোমরা যদি না দেখে থাকো, দেখো আমাদের আই বাটনের লিঙ্ক আসছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। তো চলো চলো পলাশ, তাহলে আমরা ওয়ার্কআউট শুরু করি। কী ওয়ার্কআউট করবে আমাদের আজকে? লেগ দিয়ে স্টার্ট করবো। তোমার লেগটাই মেন, লেগটাই মানে মানে একটা কী বলবো, অন্যরকম একটা ব্যাপার আছে তোমার লেগে, ওটা দিয়ে শুরু করি তাহলে। একদম, তো চলো বন্ধুরা আমরা স্টার্ট করি। অন্যরকম একটা এক্সারসাইজ দেখছি আমরা, তো এটা এটা এই এক্সারসাইজটার নাম কি? এটা এক বেসিক্যালি হ্যামস্ট্রিংয়ের ফুল আইসোলেট এক্সারসাইজ, ফুল এখানে আইসোলেট হয়ে যাবে, ফুল রিপ মাসেল তৈরি করার জন্য হ্যামস্ট্রিংয়ের এটা বেস্ট। আচ্ছা, আর ব্রিদিনের প্রসেসটা কী আছে? ব্রিদিন হচ্ছে যখন আমি এটা ডাউন করছি তখন ব্রিদিন, ডাম্বেলটা যেই উঠলো সেই ব্রিদ আউট। যেটা তুমি করলে এখন সেটা সেটা কি এক্সারসাইজ? এটা হচ্ছে বেসিক্যালি আমরা ফুল মানে ফ্রন্ট যেটা লেগ সেটা কমপ্লিট করার পর এটা লাস্টে করতে পারি স্ট্রেচিংয়ের জন্য। আচ্ছা, এটা বেস্ট যদি মাসেল বাল্ক করতে চাও তো এটা বেস্ট তোমাদের জন্য এই এক্সারসাইজটা, যেটা আফটার লেগ তুমি করতে পারো। এটা এটা কত সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর লাস্টে এটা লাস্ট এটা থ্রি সেট রাখতে পারো 10 রিপিটেশন দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর টোটাল মোটামুটি একটা লেগস করতে গেলে কটা এক্সারসাইজ মানে মিনিমাম কটা এক্সারসাইজ করা? 4, 4টে, 4টে এর বেশি নয়, 4টে না। আচ্ছা, 4টে এক্সারসাইজ 4 সেট করে তারপর ওটাকে অল্টারনেট করো। নেক্সট ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, যদি থাই এক্সটেনশনটা যেটা তুমি যদি কখনো লাস্টে করে থাকো সেটাকে কখনো ফার্স্ট দিয়ে স্টার্ট করো আর লেগ প্রেসটাকে লাস্টে দিই, এরকম অল্টারনেট করে
করতে পারো, করে তারপর এটা লাস্টে এই এক্সারসাইজটা অনলি জাস্ট স্ট্রেচিং এর জন্য, স্ট্রেচিং এর জন্য। মানে হার্ড হয়ে থাকে তো লেগটা, বেসিক্যালি কী হয় আমরা সবসময় লেগটাকে সবসময় আমরা কানেক্ট করে রাখি কীভাবে, সারাক্ষণ হাঁটা চলা আমাদের লেগটার উপরেই প্রেশার পড়ে, তো যার জন্য কী হয় আমাদের লেগ সবসময় অ্যাক্টিভেট থাকে। তো এটা তার উপর আমরা এক্সারসাইজ করে আরও স্কুইজ করছি, তো স্ট্রেচটা বেশি হয় না, তো যার জন্য এটা স্ট্রেচ বেস্ট হবে লেগের ফ্রন্টের লাস্টে। তুমি এটা ট্রাই করতে পারো, তো বেস্ট রেজাল্ট পাবে। আচ্ছা যাই হোক, এটা তো গেল, এটা তো গেল এক্সারসাইজের ব্যাপার। এবার তুমি, তোমাকে একটা জিনিস যেটা আমি জিজ্ঞাসা করবো, সেটা তুমি তো কিছুদিন আগে আমি শুনলাম, আমরা জানি যে তুমি ইঞ্জিওর হয়েছিলে, হ্যাঁ, কী কারণে হয়েছিলে এবং কীভাবে তুমি কামব্যাক করলে? আচ্ছা, ইঞ্জিওর হয়েছিল আমি ব্যাকের ওপর যতটা প্রেশার দিতাম, মানে যতটা ইনক্রিজ করতাম স্পাইনের ওপর প্রেশার দিয়ে, সেটাকে আমি পরিমাণ মতো সময় মতো আমি ওটা ডিক্রিজ করতাম না, ঠিক আছে? লাইক স্পাইনের উপর যে প্রেশারটা পড়ছে সেটাকে হালকা করার জন্য কিছু আফটার এক্সারসাইজ, কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমি ছোটোবেলায় নলেজের অভাবে জানতাম না, যেটা আমি পরে জানতে পারি। কিরম টাইপের এক্সারসাইজ এই ভুলগুলো করে আর কি আমাদের? স্পাইন স্ট্রেন্থিং এক্সারসাইজ, মানে স্পাইনকে স্ট্রেংথ আনা, স্পাইনের যে ব্যাক মাসেলে, যে স্পাইনের পেছনে যে মাসেলগুলো থাকে ওই মাসেলের স্ট্রেংথ সবসময় হাই রাখা ওয়েট লিফটিংয়ের জন্য। আর নেক্সট হচ্ছে স্পাইনটাকে স্ট্রেচিং করা, যেটা আফটার হেভি ওয়েট এক্সারসাইজ আমরা করে থাকি না, তো এই কারণেই আমার চোটটা লেগেছিলো। তো আমি বেসিক্যালি বলবো, এক্সারসাইজ তো ওয়েট লিফটিং তো ঠিক আছে, ওয়েট লিফটিংয়ের মাঝে, মানে ওয়েট লিফটিংয়ের পর তোমরা বেশি ধ্যান দাও ইয়োগার উপর। ইয়োগা মারাত্মক উপকারী জিনিস, আর স্ট্রেচিং তো রাখবেই, একটা একদিন একটা এক্সট্রা ডে হিসাবে রাখো যেটা তোমরা স্ট্রেচিং করবে প্লাস ইয়োগা করবে, একটা পার্টিকুলার একটা ডে রাখো বডিটাকে রিল্যাক্স করার জন্য, জয়েন্টকে রিল্যাক্স করার জন্য, জয়েন্টটাকে লুজ করার জন্য তোমরা একটা আলাদা ডে রাখো। সেদিন কোনো ওয়েট ট্রেনিং করবো না, না সেদিন কোনো ওয়েট ট্রেনিং, কোনো ওয়েট ট্রেনিংই করা যাবে না, শুধু একমাত্র আমরা ইয়োগা, ইয়োগার উপর রাখবো আমরা, আর স্ট্রেচিং করবো ভরপেটটা একদম। তোমার তোমার মতে যে তা মাসাজের গুরুত্ব কতটা এখানে? মাসাজের মেইন ভূমিকা পালন করে হচ্ছে মাসেল গেইন, মানে এই যে বডিতে যে পরিমাণে পাম্প খাচ্ছে এটা একমাত্র এফেক্টের হচ্ছে মাসাজের। যদি মাসাজ না করো বডি স্টিফ হয়ে যায়, তো যার ফলে কী হয় আমরা ওয়ার্কআউট করার সময় বডি পাম্প নেয় না, বেশি হার্ড হয়ে যায়, পাম্পের জায়গায় উল্টে আরও হার্ড হয়ে যায়, স্টিফনেস বেড়ে যায়, তার জন্য মাসাজের প্রয়োজন। আর বডি বিল্ডাররা বেসিক্যালি একটাই গাইড করব যে ডিপ টিস্যু মাসাজ, বডি বিল্ডার জন্য যেহেতু মাসেল খুব স্ট্রেংথফুল হয় সেহেতু হালকা মাসাজে কোনো কাজ দেয় না ডিপ টিস্যু মাসাজ, তো এটাই বডি বিল্ডারের জন্য বেস্ট। হ্যাঁ, আর তুমি তো ম্যাসাজ করো? আমি বলবো অবভিয়াসলি আমি সপ্তাহে দুদিন ম্যাসাজ করাই, আর এখন নতুন অনেককেই দেখছি যারা করছে কাপিং, কাপিংটাও হেভি ইম্পর্ট্যান্ট আমাদের ব্লাডকে ট্রান্সফার করানোর জন্য, কাপিংটা ইম্পর্ট্যান্ট লাইক আমাদের ব্লাড সার্কুলেট বাড়ানোর জন্য। আমাদের মেন কী হয়, ব্লাড যদি বেশি হাই থাকে তাহলে আমাদের ভেইন বেরিয়ে থাকে, তো এর জন্য কী হয় ব্লাডের বেশি ছোটাছুটি, তো যার জন্য এটা আমাদের হেল্প করে হচ্ছে কাপিং। কাপিং আমাদের একটা জায়গা থেকে ব্লাড নিয়ে আরেক জায়গায় ট্রান্সফার করে দেয়। আবার কী হয় অনেক সময় কাপিং হয়, অনেক সময় যেটা ব্লাড বার করে সেটা হচ্ছে কি যে আমাদের স্কিনের ওপর জমে থাকা বাজে ব্লাড সেটা বার করে নিল, আবার নিউ ব্লাড তৈরি হচ্ছে, তো সেই প্রক্রিয়া যখন হয় নিউ ব্লাড যখন তৈরি হয় তো তখন আমাদের বডি আরও ফাস্ট হয়ে যায় ব্লাড তৈরি করাতে, ব্লাড ফ্লো তখনও বেড়ে যায়, তো এই হচ্ছে প্রসেস। মাসাজ যে মেইন সেটাও নয়, মাসাজের সাথে কাপিং রাখো, এই জয়েন্ট ফ্রি মাসাজ হয় সেগুলোও করো জয়েন্টকে ফ্রি রাখার জন্য। বডি মানে যদি বাল্ক করার সময় যখন তখন কিন্তু মাসাজের খুব প্রয়োজন নাকি? একদম বাল্কের সময় মাসাজ প্রয়োজন না, অল টাইম মাসাজের প্রয়োজন, মানে আমরা যদি ওয়েট লিফটার হয়ে থাকি তো তার মানেই হচ্ছে মাসাজ করাটা প্রয়োজন। সপ্তাহে কদিন করা উচিত মানে যারা নতুন নতুন? মাসে দুবার, মিনিমাম মাসে দুবার, আর ম্যাক্সিমাম সপ্তাহে দুবার একবার, সপ্তাহে একবার করে করলে মোটামুটি এক্স্যাক্ট। আর তোমার মতো চেহারা যদি তাহলে তো দুবার তিনবার? হ্যাঁ আমি দুবার করি, একবার আমি নিজে করি আর একবার কাউকে দিয়ে করাই। আচ্ছা তো নিজে যতটা হাত পা যায় ততটা আর কি নিজে করি, আর বাকি সপ্তাহে আমি একদিন করে রাখি, এটা আমার শরীরের প্রয়োজন, এটা আমি একমাত্র রাখি হচ্ছে বাল্কি শরীরটা সবসময় যাতে আমার ব্লাড সার্কুলেশন ফ্রি থাকে, ঠিক আছে, তার জন্য আমার মাসাজটা প্রয়োজন।
বন্ধুরা, আমরা কিন্তু একটা মাসাজ নিয়েও একটা কিন্তু ভিডিও করব, কোনো একটা ডাক্তারবাবুর সাথে আমরাও কথা বলবো, কোনো একটা ফিজিওথেরাপির সাথে। তো একটা দেখছি বাইসেপের, তোমার কাছে বাইসেপ না দেখলে মানে তোমার ওয়ার্কআউট দেখাই হলো না, এরকম একটা ব্যাপার। লেগস আর বাইসেপ যদি আমরা না দেখি, ওয়ার্কআউট দেখাই হলো না, এরকম একটা ব্যাপার। লেগ তো দেখলাম, এবার বাইসেপের একটা করে আর কী করছি? বাইসেপের আমি ডাম্বেল কাল করি, ওয়ান হ্যান্ড ডাম্বেল কাল, এটাকে আমি জোর দিই, কারণ ফুল আইসোলেট, আমি আইসোলেট ব্যায়ামগুলো বেশি করি। আচ্ছা, তো এইগুলোই আমি রাখি, দেখে নিই আমরা। হ্যাঁ, এক্স্যাক্ট। আচ্ছা বলো, তোমার নেক্সট তোমার কী খেলার ইচ্ছে আছে, কী প্রিপারেশান আছে? তুমি কি প্রো কার্ড নিয়ে যেতে চাওছো অলিম্পিয়াতে, সেরকম কী প্ল্যান রয়েছে কি তোমার? না, অবশ্যই আমি এখন টার্গেট ফিক্সড করে নিয়েছি। আমি যেটা লকডাউনের সময় যেটা আমি মিস্টার ইন্ডিয়ার জন্য IBBF যেটা মেন মিস্টার ইন্ডিয়া, তো যেটা আমি কমপ্লিট করতে পারলাম না, যে সাইজটা আমি যেটা তুলেছিলাম, মানে সেটা আমার খুব আফসোস রয়ে গেলো, যেটা কেউ দেখতে পারলো না। তো সেটাকে ফার্স্টে মিস্টার ইন্ডিয়াটা কমপ্লিট করবো, তারপর অ্যামেচার অলিম্পিয়া, অবভিয়াসলি প্রো কার্ডের জন্যই খেলবো আমি। এটা 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 তাও কোন কোন সালে তুমি প্রিপারেশন, মানে তোমার চিন্তা ভাবনা আছে? এই সিজন 2022 এন্ডে আমি প্রিপারেশন নিচ্ছি, একদম প্রো কার্ডের জন্যই খেলবো। আমরাও চাই যে তুমি যাও, আবার আমরা আসবো তোমার ইন্টারভিউ নিতে। হ্যাঁ, প্রো কার্ড নিয়ে আসার পর একদম। তো আমার এই দুটো গোল আমি ফিক্সড রেখেছি, মিস্টার ইন্ডিয়া আর অ্যামেচার অলিম্পিয়া। এক বেসিক্যালি কী হয়, স্পোর্টসম্যানদের সাপোর্টটা খুব কম থাকে, আমাদের বেসিক্যালি ইন্ডিয়ার কথা বলছি, স্পোর্টসম্যানরা সাপোর্ট কম পায়, তার পাবলিসিটি কম হয়। তো জেনুইনলি আমি থ্যাঙ্কসফুল টু ইউ। আচ্ছা পলাশ, এই এই যে যতগুলো এক্সারসাইজ করছো, এই যে পশ্চারটা কতটা ভ্যারি করে, কতটা ইম্পর্টেন্ট আর কি এক্সারসাইজের ক্ষেত্রে? এক্সারসাইজের ক্ষেত্রে পশ্চার একমাত্র মেনটেন হয়, মানে আমরা যদি বলে থাকি যে পশ্চারের এফেক্ট আমরা বুঝতে পারি যে রং পশ্চার করলে কী হয়। তো রং পশ্চারের জন্য হয় হচ্ছে ইঞ্জুরি, তো তার জন্য আমাদের বলা হয় যে যেই এক্সারসাইজ করছো প্রপার পশ্চার মেনটেন করো। যেমন আমি এক্সাম্পল হিসাবে আমি যেই হ্যামার কার্লটা করছি, তো করার সময় অনেক মানুষ দোলে, এরকম দোলে, তো দোলার ফলে কী হয়, স্পাইনের ওপর প্রেশার পড়ে, স্পাইনের যেটা প্রেশার সেটা পড়তে থাকে, তো যার জন্য কী হয়, একদম স্টিল হয়ে থাকা আর রোবোটিক স্টাইলে এক্সারসাইজ। তো এটা হচ্ছে পশ্চারের মেন ফান্ডা, যেটা আমরা বেসিক্যালি আমরা যেটা দেখে থাকি যে সবাই পশ্চারটা ভুল করে, যার জন্য নানান নানান ইঞ্জুরির তারা যেটা ফেস করতে হয়। এক্স্যাক্টলি, তো তো পশ্চার হচ্ছে মেনটেন করতে হয়, এই কারণ ইঞ্জুরি ফ্রি থাকার জন্য পশ্চার মেনটেন। সো বন্ধুরা, দেখতে পারলে তোমরা পলাশ গোলদার, ঠিক আছে, আর একটা এপিসোডে পলাশের সাথে আমাদের কমপ্লিট করতে পারবো না, আমরা এত এক্সপিরিয়েন্স, এত একটা বড় মাপের প্লেয়ার, আমরা আবার আসবো পলাশের কাছে। আর পলাশকে থ্যাঙ্কফুল যে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাও তোমরা আর কার কার ভিডিও দেখতে চাইছো, কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো, আর অবশ্যই শেয়ার করো ভিডিওটা। আমাদের ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুকের লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখানে যাও
আবার কোনো নতুন এপিসোডে তোমাদের সাথে দেখা হবে। তখন এরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।